আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি জয়ন্ত ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কবিগুরুর প্রদর্শিত পথকে সবার জীবনে রপ্ত করার আহ্বান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় পরবর্তী কিস্তি প্রদান আগামীকাল। বঞ্চিতদের আইনি সুবিধা প্রদানের লক্ষ্যে মোবাইল অ্যাপের সূচনা। বিশ্বের সবচেয়ে ক্রীড়া ইভেন্ট টোকিও অলিম্পিক আজ শেষ হচ্ছে। সারাদেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়স ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075। বিলোনিয়া রবীন্দ্র পরিষদের উদ্যোগে আজ কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শিত পথকে প্রত্যেকের জীবনে রপ্ত করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর তাতেই কবিগুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে বলে তিনি জানান। আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তিনি একথা বলেন। ত্রিপুরার সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ক এবং তার বিভিন্ন সৃষ্টি রাজ্যের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরুর 2টি গান 2 দেশের জাতীয় সঙ্গীত, ভারতীয় সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে কবিগুরুর অবদান তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রত্যেককে এক সূত্রে বেঁধে রাখতে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যা রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে আরও গতি সঞ্চার করে। বর্তমান রাজ্য সরকার সাংস্কৃতিক চর্চার বিকাশকে গুরুত্ব দিয়ে কাজ করছে বলে তিনি জানান। এদিকে বিলোনিয়া রবীন্দ্র পরিষদের উদ্যোগেও কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আজ এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কবিগুরুর বিভিন্ন সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করেন পরিষদের সম্পাদক গোপাল চন্দ্র দাস, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া আগরতলা রবীন্দ্র পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক সত্যব্রত ভট্টাচার্যের প্রয়াণে আজকের এই সভায় গভীর শোক প্রকাশ করা হয়। আজকের এই স্মরণ সভায় পৌরোহিত্য করেন বিনয় পাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধির আওতায় আর্থিক সুবিধা প্রদানের পরবর্তী কিস্তির টাকা প্রদান করবেন। এতে 9,75,00,000 বেশি কৃষক পরিবারকে 19,000 কোটির বেশি টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রধানমন্ত্রী উপলক্ষে সুবিধা প্রাপক কৃষকদের সাথে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়েত বলেছেন, গত প্রায় 16 মাসে কোভিড মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও দেশে জল জীবন মিশনের অধীনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশে প্রায় 74টি জেলায় যা প্রতিটি ঘরে জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও 1,00,000-এরও বেশি গ্রামে প্রায় 55,000 পঞ্চায়েতে জল জীবন মিশনের অধীনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। সদর গ্রামীণ জেলার মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক আজ অনুষ্ঠিত হয় খয়েরপুর স্থিত গীতবিতান হলে। বৈঠকের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত যোগানোর অভিযোগে 40টিরও বেশি জামাতে ইসলামী সংগঠনের ঠিকানায় অভিযান চালাল এনআইএ। এই তদন্তকারী সংস্থার সঙ্গে অভিযানে সহযোগিতা করেছেন সিআরপিএফ জওয়ান আধিকারিকরা। নবগঠিত এই কেন্দ্রশাসিত অঞ্চলে ডোডা, কিশোতোয়ার, রামবন, অনন্তনাগ প্রভৃতি জায়গায় সন্দেহভাজন সংগঠনটির ঠিকানায় অভিযান চালিয়ে এনআইএ এর পক্ষ থেকে বিভিন্ন প্রামাণ্য দলিল এবং ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। গত 6ই আগস্ট কমলপুরে বিজেপি সিপিএম এর নেতা কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। এতে সিপিএম নেতা রঞ্জিত ঘোষ, রবিচরণ দেববর্মা সহ 12 জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। আর সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী দাস এই অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল রাতে কমলপুরের মানিক ভান্ডারের দলের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সমস্ত ক্ষেত্রে তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আক্রমণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। স্বাধীনতার 75 বছর উপলক্ষে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগের উদ্যোগে জাতীয় অমৃত মহোৎসব কুইজ আগামী 16 এবং 17 আগস্ট থেকে শুরু হবে। প্রতি সোম এবং মঙ্গলবার সকালে 8টায় হিন্দি এবং 8:30টায় ইংরেজি সংবাদে কুইজ
প্রচারিত হবে। শ্রোতাদের এই কুইজে অংশ নিতে অনুরোধ করা হচ্ছে। এ উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্র আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আগামীকাল থেকেই শুরু হবে এই প্রতিযোগিতা। আঞ্চলিক ককবরক এবং বাংলা সংবাদের সময় সংবাদ বিভাগ থেকে জানানো হবে প্রশ্ন। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে রাজ্যের বিশিষ্ট প্রকাশনা সংস্থা জ্ঞান বিচিত্রার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম পরের দিন সন্ধ্যায় সংবাদে ঘোষণা করা হবে। উত্তর পাঠাতে পারেন 7005777643 হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়া আপলোড agt@gmail.com এই ইমেইল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় যোগদান করুন। কেন্দ্র কোভিড 19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বরটি হল 1075, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন নম্বর হল 1098। দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর হল 14567। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-0381-232-5879 এবং 8794534501। আপনারা খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। বঞ্চিতদের আইনি সুবিধা প্রদানের লক্ষ্যে একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রামান্না। এই অ্যাপের মাধ্যমে দেশের দূরবর্তী এলাকার মানুষের কাছেও আইন ও বিচার সংক্রান্ত পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রযুক্তিগত সচেতনতার পাশাপাশি স্থানীয় পুলিশ থানার মাধ্যমে এই অ্যাপের ব্যবহারে প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সারাদেশে এখন পর্যন্ত 50,60,00,000 বেশি কোভিড ভ্যাকসিন ডোজ সুবিধাভোগীদের প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল 50,00,000 বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে 27,55,000 বেশি ভ্যাকসিনের প্রথম ডোজ এবং 5,00,000 বেশি ভ্যাকসিন 18 বছর থেকে 44 বছর বয়স পর্যন্ত সুবিধাভোগীদের দেওয়া হয়েছে। আগরতলা লালবাহাদুর ক্লাব এলাকায় করোনার প্রথম ডোজের 100% টিকাকরণ সম্পন্ন হয়েছে। আজ ক্লাবের এক বৈঠকে টিকাকরণের গোটা পরিস্থিতির পর্যালোচনার পর এই তথ্য জানা যায়। বৈঠকে এলাকার প্রায় সব অভিভাবক এবং ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। লালবাহাদুর ক্লাবের 5 সদস্যের কোভিড স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। করোনায় তৃতীয় ওয়েভ মোকাবেলার জন্য ক্লাব প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। খোয়াই জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আজ কেসিসি স্যাচুরেশন ক্যাম্প করা হয়। খোয়াই এবং ধলাই জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সুব্রত মণ্ডল জানান, কেসিসি ফিশারি, কেসিসি এগ্রিকালচার ক্ষেত্রে ঋণ প্রদান করা হচ্ছে। তাছাড়া সোশ্যাল সিকিউরিটি প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনার মাধ্যমে বীমা করা হচ্ছে। জনসাধারণের কোন দুর্ঘটনা ঘটলে তাদের পরিবার যেন একটা সুরক্ষা বলয়ে থাকে, তার জন্য মাসে 12 টাকার ইন্স্যুরেন্স, বছরে 330 টাকার ইন্স্যুরেন্স করে দেওয়া হচ্ছে। বৈরী জীবন থেকে ফিরে আসা আত্মসমর্পণকারীদের সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল এবং এআরজেএসি যৌথভাবে আগামীকাল ভোর 6টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর সংলগ্ন হতাইকতর এলাকায় পথ অবরোধে সামিল হচ্ছে। চুক্তি অনুযায়ী পুনর্বাসন, ফৌজদারি মামলা প্রত্যাহার ইত্যাদি বিষয়ে বাস্তবায়নের দাবিতে এই পথ অবরোধ বলে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। কুমারঘাট প্রেস ক্লাবের উদ্যোগে আজ প্রয়াত সাংবাদিক তথা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মানিকলাল দেশের স্মৃতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। কুমারঘাট কোঅপারেটিভ সোসাইটির হলঘরে আয়োজিত স্মরণসভায় প্রয়াতের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করা হয়। তাছাড়া প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া মৌন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। স্মৃতিচারণ করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, সাংবাদিক তপন ভৌমিক, সাংবাদিক অরুণ দেব প্রমুখ। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আগামী 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া সিপাহীজলা জেলা ইউনিট আগামী 29 আগস্ট এবং গোমতী ও দক্ষিণ জেলার ইউনিট সম্মেলন 5 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংগঠনের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সম্মেলনকে সফল করে তুলতে সঞ্জয় ধন ভৌমিককে আহ্বায়ক করে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এবারে খেলার খবর। বিশ্বের সবচেয়ে ক্রীড়া ইভেন্ট টোকিও অলিম্পিক আজ শেষ হচ্ছে। কোভিড মহামারীর কারণে অলিম্পিক 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ভারতের পক্ষে সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহন করেন বজরং পুনিয়া। টোকিও অলিম্পিকে 1টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক সহ 7টি পদক পেয়ে নজির সৃষ্টি করেছে ভারত। নীরজ চোপড়া টোকিও অলিম্পিক পুরুষদের জ্যাভলিন থ্রো
ফাইনালে স্বর্ণ পদক জিতে ইতিহাস রচনা করেছেন। মীরাবাই চানু প্রথম ভারতীয় যিনি টোকিও অলিম্পিকে পদক জিতেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক, মহিলাদের ভারোত্তোলনে লাভলিনা বরগোহেন ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ভারতের পুরুষ হকি দল জার্মানিকে হারিয়ে 41 বছর পর অলিম্পিকে পদক জিতেছে। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.4 মিলিমিটার। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার। কবিগুরুর প্রদর্শিত পথকে সবার জীবনে রপ্ত করার আহ্বান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় পরবর্তী কিস্তি প্রদান আগামীকাল। বঞ্চিতদের আইনি সুবিধা প্রদানের লক্ষ্যে মোবাইল অ্যাপের সূচনা। বিশ্বের সবচেয়ে ক্রীড়া ইভেন্ট টোকিও অলিম্পিক এর আজ সমাপ্তি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।